अपना लिए थे। हाय फ्रेंड्स, गुड इवनिंग। आमी तनुश्री, वेलकम बैक टू माय चैनल तनुश्री ब्लॉग। तो गुड इवनिंग बोलछी, एखन पक्का बाजे 6টা। तो এত রোদ্র এত গরম, মানে কি বলবো। তো 6টা বাজে, তবু এখন জাস্ট একটু উপরে এলাম, ভাবলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, কিন্তু রোদ্রুতে গরমে দেখো ঘামছি এখন থেকে, ছাদে এসেছি তাও ঘামছি। এখন খাচ্ছি কেলা। অ্যাকচুয়ালি কি হয়েছে, সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, কারণ এতটাই গরম লাগছিল, আমি রান্না করে গিয়ে চুপচাপ শুয়ে গেছিলাম, ভালো লাগছিল না, একদম ভালো লাগ মানে পাচ্ছিলাম না। আর তোমরা জানো খড়গপুরে শীতকালেও যেমন বেশি ঠান্ডা পড়ে, আবার গ্রীষ্মকালে বেশি গরমও পড়ে, বিভৎস একটা ওয়েদার। আজকের ওয়েদারটা তো পিকুলিয়ার, মানে কি বলবো, সে মুখ চোখ শুধু ড্রাই হয়ে যাচ্ছে, আর মানে কেমন একটা অস্বস্তি লাগছিল। তো যাই হোক, ছাদে এসেছিলাম দুপুরবেলা, একবার যখন এসেছিলাম তখন দেখি পুরো গাছপালাগুলো না শুকিয়ে গেছে, মানে একদম ঝিমিয়ে গেছে। তো ভাবছিলাম যে ইভিনিং টাইমে একটু গাছে জল দেবো, তো দেখলাম মিস্টার মনে হচ্ছে জল দিয়ে দিয়েছে, পুরোটাই দেখছি পুরো জল ভর্তি, তার মানে জল দিয়ে দিয়েছে। তো আমার আর জল দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো চলো এখন কলাটা খাই। তোমরা ভাববে যে বৌদি এমনি এরকম, তার উপরে কলা খেয়ে যাচ্ছে, প্রতিদিন একটা করে খাই, তার জন্যই হয়তো এরকম, বাট কিছু করার নেই। আমার মোটাতে কিন্তু আমার কোনো প্রবলেম হয় না, মানে আমার আমার কিছু মনেই হয় না। তো অনেকেই বলো যে ওয়েট লস করো, ওয়েট লস করো, বাট সিরিয়াসলি বলছি, আমার আমার মোটা বলে যে আমার মানে কি বলবো, নিজের যে খারাপ লাগবে, মানে এরকম কোনো ব্যাপার নেই। তো চলো বকবক করবো না। তো রাস্তাঘাটে এই ইভিনিং টাইমে যদি বেরোনো হয়, তো চপ পেঁয়াজির দোকানের দিকে তাকালে চপের থেকে কিন্তু পেঁয়াজিতে লোভটা বেশি লাগে, তাই না? তো তোমাদের কতটা কি হয় জানি না, আর আমি যদিও বাইরের খাওয়ার অতটা পছন্দ করি না, প্লাস এই মানে অয়েলি জাতীয় খাওয়ার খুব একটা পছন্দ করি না, তবু খেতে হয়, ওই সবার সাথে থাকলে যা হয় অবস্থা, মানে আমি না খেলে তারা হয়তো খাবে না, তখন বাধ্য হয়ে খাই, চলো ঠিক আছে খাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়েই যায়। তো বাইরের তেলে ভাজা খাওয়া কখনোই উচিত নয়, কারণ ওদের যে তেলটা ইউজ করে না, মানে যেই দিন হয়তো ফার্স্ট দোকান খুলেছিল ওই তেলের উপর তেল চলেই যাচ্ছে, তো চলেই যাচ্ছে, মানে চেঞ্জ তো আর হয় না, ওই তেলটাকে তো আর চেঞ্জ করছে না, ওই তেল কম হচ্ছে আবার তার উপরেই তেল দিচ্ছে। তো ওই তেলটা যে আমরা খাই না, ওটা বিষাক্ত হয়ে যায় পুরো, তো ওটা একদমই খাওয়া উচিত নয়। তো আজকে মেয়ে বললো, মা একটু পেঁয়াজ ভাজো না, জল ঢেলে মুড়ি খাবো। তো হ্যাঁ, তেলে ভাজা জিনিস দিয়ে জল ঢালা মুড়ি একদমই ভালো নয়, শুকনো খেতে হয়। তো যাই হোক, এখন বানাবো দো পেঁয়াজা। তো এখানে নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, আর দেখো এই যে ঝাল ঝাল করার জন্য একটু কাঁচা লঙ্কা কেটেছি, এই কাঁচা লঙ্কাটা না বেশি ঝাল নয় গো, তার জন্যই মানে এতগুলো দিলাম, না হলে দিতাম না এতগুলো। আর এটা রয়েছে আদা রসুন পেস্ট নয়, থেতো করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাই বলো এই তেলে ভাজা তেলে ভাজাতে একটু নুন পরিমাণ মতো, মানে নুনের পরিমাণ বেশি নয়, বাট পরিমাণটা ঠিকঠাক না হলে টেস্ট ভালো হয় না। দিয়ে দিচ্ছি বেসন, এইবার এটা একটু জল দিয়ে মাখিয়ে নেব। তো আরেকটা কথা, তোমরা কি আমার গলার ভয়েসটা খুব কম শুনতে পাও? অ্যাকচুয়ালি আমি বলি আস্তে আস্তে, মানে যত ভাবি চিল্লিয়ে বলবো আমার মানে গলা থেকে যেন বেরোতে চায় না। তো আমার যেটা মনে হয় এডিট করার সময়, মানে যেটা আমি নিজেও দেখি যে ভয়েস যেন লো ভয়েস, ঘুম পাচ্ছে এরকম একটা মনে হয়ে যায়। তো যাই হোক কি করবো বলো, এটাই আমার অভ্যেস, মানে জোরে বলতে গেলেও আর জোরে বেরোচ্ছে না।
দেখো জাস্ট দুপাশ উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিলাম, বাকিগুলো সব ভেজে নিই আগে। চাই বলে এই দো পেঁয়াজে কিন্তু বেশি তেল ডানে, ঠিক আছে না, প্রতিদিন তো খাওয়া হচ্ছে না, মাঝে মধ্যে এটা কনসিডার করাই যায় তাই না। এইবার যেটা করব, এই যে একটা নিলাম এই লাড্ডু, এবার কি করব, এই একটা বাটিতে নিলাম, সেম বাটি দিয়ে এই চিপকে দিলাম। চলো দোকানের মতো বিশাল বড় বড় না হলে কি আছে, টেস্ট হলেই হলো। তো দিয়ে দিলাম এই দেখো তেলের মধ্যে করে নিচ্ছি ডিপ ফ্রাই। হয়ে গেলে তুলে নেব, লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তো থালার মধ্যে দিয়ে দিচ্ছি টিস্যু পেপার, কারণ একটু তেলটা যাতে অ্যাবজর্ব হয়ে যায় এতে। দুটো দিই, হ্যাঁ ওরে ওরে, এবার তুলে নিই গরমা গরম পেঁয়াজি। আমার গরমে এপাশে অবস্থা খারাপ হচ্ছে, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি গরমা গরম পেঁয়াজ, বুঝো এই গরমে ঠিক নয়, বর্ষা হলে মানে চায়ের সাথে এসব খেতে মজা। চলো 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 ফটাফট বাকি গুলো প্রথমবারটা কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু দ্বিতীয়বার যখন ভাজতে যাবে না তখন সব ভেঙে যাবে, কারণ টাইট হয়ে যায় না, টাইট হয়ে গেলে তখন পেঁয়াজের থেকে ছাড়তে থাকবে বেসনটা। এই যে হয়ে গেছে আমার দু পেঁয়াজা, এইবার এর উপরে দিচ্ছি বিট লবণ। এইবার এই যে নিয়ে নিচ্ছি শসা আর পেঁয়াজ, জাস্ট ফাটাফাটি খাওয়ার সন্ধ্যেবেলা। দোকানে এত ভালো করতে পারবে না, ঠিক আছে। তো চলো আমি খেতে থাকি, তোমরা কি করবে বাড়িতে বানাতে থাকো, বানিয়ে খেতে থাকো। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট।